ইসরায়েলি হামলার প্রতিশোধ না নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছে দেশটি, বলেছে ইরান যদি হামলা চালায় জবাব দিতে প্রস্তুত তারাও। বিবিসি লিখেছে, শনিবার ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘন্টার মাথায় হামলা চালানো শেষ বলে জানিয়েছে দেশটি, তবে এ নিয়ে এখনো উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এরই মধ্যে একটি সূত্র জানিয়েছে, ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, হামলা হবে যে কোনো সময়। তবে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র আমেরিকা এ নিয়ে ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান যদি আবারও জবাব দিতে চায় তাহলে আমরা প্রস্তুত থাকব এবং ইরানের আবারও পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র এমনটি দেখতে চায় না। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া এই যুদ্ধ শেষ হওয়া উচিত। ওয়াশিংটন লেবাননে যুদ্ধের অবসান নিশ্চিত করার প্রচেষ্টার নেতৃত্ব দিতে এবং যুদ্ধবিরতির চেষ্টা করার জন্য প্রস্তুত ছিল। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফেরানো নিয়েও পদক্ষেপে আগ্রহী তারা। ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় গত 1 অক্টোবর ইসরায়েলের প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আকস্মিকভাবে ইরানে হামলা চালালো ইসরায়েল। 1 অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।